আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইসমাতেম খান। ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে নারী ও শিশু সহ আটজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত ছজন। সকাল পৌনে আটটার দিকে ফুলপুরের বাসাটি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ভালুকা থেকে শেরপুরে নালিতাবাড়ি যাচ্ছিল মাইক্রোবাসটি। ফুলপুর শেরপুর সড়কের বাসাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুকুরে পড়ে ডুবে যায় মাইক্রোবাসটি। ফুলপুর পুলিশ এবং ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহগুলো উদ্ধার করে। করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা 1,73,000 ছাড়িয়েছে। আমেরিকার দুটি মহাদেশ এবং দক্ষিণ এশিয়াতে সংক্রমণ আবারও দ্রুত বাড়ছে। নতুন করে সংক্রমণ শুরু হয়েছে ইউরোপে। বিশ্ব করোনা পরিস্থিতি নিয়ে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে বেড়েই চলছে করোনা সংক্রমণ। যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা 1,73,000 ছাড়িয়েছে। অপরদিকে ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন 1,78,000-এরও বেশি মানুষ। ভারতে সোমবার 887 জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা 51,000 ছাড়িয়ে গেছে। গত পাঁচ দিনের তুলনায় নতুন সংক্রমণ কিছুটা কমলেও দৈনিক শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিল থেকে এগিয়ে ভারত। স্পেনের রাজধানী মাদ্রিদে মাস্ক বিরোধী বিক্ষোভ করেছে শত শত মানুষ। দেশটিতে মাস্ক পরা বাধ্যতামূলক করার প্রতিবাদ জানিয়েছে তারা। মাদ্রিদ সিটি সেন্টারের প্লাজা কলোনে লোকজনকে স্লোগান দিতে দেখা যায়। প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বিক্ষোভে জড়ো হন। করোনাভাইরাস মহামারীর মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে সংকুচিত হয়েছে জাপানের অর্থনীতি। চলতি বছরে এপ্রিল জুন সময়ে আগের প্রান্তিকের চেয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে মোট দেশীয় উৎপাদন 7.8% হারে কমেছে, যা আগের বছরে একই প্রান্তিকের চেয়ে 27.8% কম। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে পর্যটকদের মাধ্যমে করোনা নতুন করে ছড়িয়েছে বলছে দেশটির স্বাস্থ্য বিভাগ। পর্যটকরা ভিক্টোরিয়ার যেসব হোটেলে উঠেছেন সেখান থেকে সংক্রমিত হওয়ার তথ্য পাওয়া গেছে। নতুন করে ইতালিতে করোনা সংক্রমণ দেখা দেওয়ায় দেশটিতে স্বাস্থ্যবিধি আরও কঠোর করা হয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। এই ছিল শীর্ষ খবরের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, চ্যানেল আই অনুষ্ঠান মানে এখন আপনারা উপভোগ করবেন চলচ্চিত্রের গান এবং সিনেমার গান। প্রযোজনা করেছেন এস আরমান।